হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার, তো এই ভিডিওটা তোমরা দেখতে পাবে শুক্রবার, মানে পরের দিন। তো আজ আসছে আমার মা আর বোন, ওনারা এখানে থাকেন না, ওনারা কলকাতাতে থাকে, তাই ওরা আজ আসছে। তো আমার তো খুবই ভালো লাগছে, প্রায় পৌঁছিয়ে যাবে, এখনই পৌঁছে যাবে। তো একটু আগে ফোন করেছিল ওরা, তখন বললো তেহট্টতে আছে, তো চলেই এসছে প্রায়। আর এখানে একটু মেঘ মেঘ আছে আকাশ, তাই অন্ধকার অন্ধকার, আর কারেন্টটাও নেই, আর বৃষ্টি হচ্ছে বাইরে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর ওরা এখনই আসছে, তো একটু রাস্তায় যাব, দেখি কত দূর আসছে। ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো আমি রাস্তাতে যাচ্ছি, দেখি ওরা কত দূর এলো। এই রাস্তা হয়েই আসবে, এই এই রাস্তা হয়ে গেলে আমাদের হাই রোড। আর এদিকটা চারটে রাস্তা আছে, চৌমাথা বলে, চৌমাথা একটা এদিকে গেছে, একটা এদিকে, আর একটা সোজা গিয়েছে, আর এই যে আমাদের একটা এদিকে এসছে। তো দেখি, এখনো তো দেখা যাচ্ছে না রাস্তাতে, এখনো বোধ হয় বাস থেকে নামেনি। তো দেখা যাক কতক্ষণে আসি, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখি। আমি ঘুমাচ্ছিলাম ঘরে, আর তখন ফোন করেছি, আমাকে ফোন করে বললো আমি তেহট্টতে আছি, আর তখন উঠে গেছে, এই জন্য এরকম চোখ টোক ফুলা লাগছে। তো উঠেই তাড়াতাড়ি করে আমি চলে এসেছি। দেখো এমন বৃষ্টি হয়েছে, জল বেঁধে গেছে বৃষ্টিতে, আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। প্রচুর ঘুম পেয়েছিল। তো ওরা চলে এসছে, ওরা টোটোতে করে আসছে, পৌঁছে গেছে, আমাকে হাই করছে দূর থেকে টোটোতে করে। তো দেখাচ্ছি, দেখো বাড়িতে, ঘরে ঢুকে গেছে। এখন সবাই স্নান করতে যাচ্ছে, তো স্নান করে আসলে আমরা খেতে বসবো। আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আবার পরে আসছি তোমাদের কাছে কথা বলতে। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সবাই খেয়ে নিয়েছি, আর ও চলে এসছে, ও খেয়ে নিয়েছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন রেস্ট নিচ্ছে মা একটু, আর বোনও আছে ওইদিকে আছে। এই তো পেছন দিয়ে চলে গেল একটু আগে দেখতে পেলে, ও বলছে চুলটো ঠিক করে আসি। এই যে হলো আমার বোন, না পুষ্পা উল্টো দেখো, তো আমি এরকম করি না। তোমার দিদি মনে হচ্ছে, আই নো দ্যাট, আমাকে দেখে মনে হচ্ছে আমি খুব বয়স্ক, বাট আমি না। ওকে, ও আমার থেকে 9 বছরের ছোট, আমি 9 ইঞ্চ এত লম্বা। তো যাই হোক, আর আর মায়ের সঙ্গে আমি পরে পরিচয় করিয়ে দিচ্ছি। তো আজকে পরে আবার আসছি, একটু পরে আবার চলে এসছে আমার ভাই দুটো। এই একটা, এই এই দেখো অবস্থা, দেখো আমরা মরছে, ছেঁড়া প্যান্ট, গরিব মানুষ কিভাবে পড়ে রয়েছে এইভাবে, কিভাবে পড়ে রয়েছে ছেঁড়া প্যান্ট। আমি খনির প্যাকেট দিচ্ছি তো লানে,
আর ইয়ে কি করছে ও মানে দেখছে কেমন লাগে তুই লজ্জা পাস নে বিটা আর বোনকে তো আগের বার দেখিয়েছি, আর মা বোনকে তো দুজনকেই দেখিয়েছিলাম এর আগে যখন টোটো থেকে নামছিল, তো তখন তো আর ভালো করে পরিচয় করানো হয়নি বা দেখানো হয়নি। তো এই হলো, আর মায়ের শরীরটা ভালো লাগছে না, এসে অনেক দূর থেকে এসে ক্লান্ত হয়ে গেছে, এতক্ষণ শুয়েই ছিল, তো বাড়ি এসে রেস্ট নিয়েছে, খাওয়া দাওয়া করেছে, তারপর একটু আগে চা খেলো, চায়ের প্রতি একটু ওনার নেশাটা, চা খেয়ে একটু রেস্ট নিয়েছিল, তো এখন একটু উঠেছে, বলছে আজকে কিছুতেই আসবে না। তবুও আমি বললাম যে না এসো, ভিডিওতে এসো, আবার কখন হবে, তো ভিডিওটা শেষ করতে হবে আমাকে যেহেতু, তাই তো তো আমি দেখিয়ে দিলাম সবাইকেই। তো এখন রুটি করতে হবে, রাতে অনেক বাজে, এখন 9:30 বাজে রাত, তো এখন রুটি করতে হবে, আর সঙ্গে দেখি আর কি হয়। তো রাতে আমি রান্নাটা করে তারপর আসছি। ধরো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সব কমপ্লিট, তো সবার শুয়েও পড়েছে খাওয়া দাওয়া করে, তো এখন আমিও শুয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, ঘুমাতে হবে, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এখন তো আমাদের গুড নাইট, টাটা, বাই।